নমস্কার, আমি রেকি মাস্টার টিচার আর নিউমোলজিস্ট উষা ঘোষ আবার এসে গেছি আজকে আপনাদের কাছে। আজকের আগে তো বলেছি আপনাদের রূপচক্রা, স্বাধিষ্ঠান চক্রা, মণিপুর চক্র আর হার্ট চক্র নিয়ে। আজকে আমাদের টপিক হচ্ছে থ্রোট চক্রা। এই থ্রোট চক্রাকে বিশুদ্ধি চক্রাও বলা হয়ে থাকে। থ্রোট চক্র আমাদের কি হতে সাহায্য করে আর কি, কেউ কিছু বলছে, অনেকে স্বভাব থাকে যে কেউ কিছু বলছে কিন্তু আমি শুনছি না, আমি নিজের বলতেই ব্যস্ত। এই যে জায়গাটা, এই জায়গাটা যাদের থ্রোট চক্র উইক থাকে তাদের মধ্যে এই ভাবটা দেখা যায়। যাদের ভয়েস খুব সুন্দর হয়, যারা ক্রিয়েটিভ লাইনে আছে আর কি, গান শিল্পী জগতে গানের লাইনে আছেন, তাদের জন্যে থ্রোট চক্র হিল করা খুব বেশি জরুরি। যত থ্রোট চক্রাকে হিলিং করবেন তত কমিউনিকেশন স্কিলটা বাড়বে, তত বিজনেসে বলুন, মার্কেটিং লেভেলে জগতে বলুন, নিজেদের আর কি প্রতিপত্তিটা তৈরি করতে, আধিপত্যটা তৈরি করতে সুবিধা হবে। আর থ্রোট চক্রর স্থান হচ্ছে হার্ট চক্রার ওপরে, এই জায়গাটায় আমাদের থ্রোট চক্রা থাকে। থ্রোট চক্রা রং হচ্ছে আকাশি, আকাশি রং, যেমন সমুদ্রের নীল, সমুদ্রের রং যেটা হয় এক্স্যাক্টলি সেই কালারটা থ্রোট চক্রের হয়। থ্রোট চক্রের মন্ত্র হচ্ছে হম। হম মন্ত্র পার ডে 108 বার যদি আপনারা পাঠ করতে পারেন, নিঃসন্দেহে থ্রোট চক্র হিল হবে। ব্লু রং যত বেশি ইউজ করবেন, স্কাই ব্লু কালার, তত বেশি থ্রোট চক্রকে হিল করতে পারবেন। ব্লু খাবার, যেমন ব্লুবেরি আপনি খাবারের মধ্যে খেতে পারেন। রেখিতে থ্রোট চক্রকে কীভাবে হিল করতে হবে আপনাদের তো আমি বলেইছি, বা বলে দেয়া হবে যারা রেখি ভোগেন। কারণ যেহেতু আমরা নিজেকে এক্সপ্রেস করতে পারি না, এক্সপ্রেস করে উঠতে পারি না, সেহেতু রিলেশন জায়গাটা তো সমস্যা করবেই। হার্ট চক্র অবশ্যই আমাদের রিলেশনের কাজে লাগে, কিন্তু থ্রোট চক্রেরও ভীষণভাবে ভূমিকা আমাদের আছে এই চক্রের আর কি, থ্রোট চক্রেরও। তো থ্রোট চক্রকে আমরা হিল করলে আমাদের মার্কেটিং লেভেল ভালো হবে। আমাদের যদি শ্বাসের কোনো কষ্ট হয় থ্রোট চক্রের জন্যে, দাঁতজনিত কোনো সমস্যা থাকলে সেই জায়গা থেকেও হিল করা যায়। আমরা হিল করলে আমাদের কমিউনিকেশন স্কিল ভালো হয়। থ্রোট চক্র যাদের ভালো থাকে তাদের রিলেশনগত সমস্যায় তারা ভোগে না। থ্রোট চক্র হিল থাকলে মার্কেটিং লেভেলে কাজ তারা খুব ভালো করতে পারে, তারা গানের জগতে নিজেকে ভালোভাবে এক্সপ্রেস করতে পারে, তাদের ভালো গলাকে গলা ভীষণ কর্কশ হয়, শুনতে খুব কানে বাজে। তো তারা থ্রোট চক্র হিল করলে নিঃসন্দেহে তাদের গলার ভয়েসও পরিবর্তন হয়। কোনো কিছু অ্যাচিভ করতে গেলে আর অপরচুনিটির দরজা যদি খুলতে চান নিজের জীবনে, তাহলে থ্রোট চক্রকে হিলিং করতে হবে। থ্রোট চক্র এইসব কাজগুলো আমাদের জীবনে করে। আর আরও কিছু অডিওতে আপনাদেরকে থ্রোট চক্রের বিষয়ে জানাবো, থ্রোট চক্রের মুদ্রা কী, থ্রোট চক্রের মন্ত্র কী, থ্রোট চক্রের কালার কী, কী খাবার খেলে থ্রোট চক্র আরও ইনহ্যান্স করা যায়, সেই সব সম্বন্ধে বলবো। থ্রোট চক্রকে হিল করতে গেলে হাম মন্ত্র পাঠ করতে হয় 108 বার। প্রতিদিন যদি হাম মন্ত্র পাঠ করেন তাহলে থ্রোট চক্র হিলিং হবে। থ্রোট চক্রের তত্ত্ব হচ্ছে আকাশ তত্ত্ব। থ্রোট চক্র হার্ট চক্রের ওপরে থাকে। নিজেকে এক্সপ্রেস না করতে হলে সেলফ এক্সপ্রেশনটা খুব বেশি জরুরি। অ্যাকোয়ামেরিন, অ্যাঞ্জেলাইট, ব্লু টোপাজ, ব্লু কাইনাইট, টার্কিউজ, এরকম আর ল্যাপিস লাজুলি, আরও বিভিন্ন ক্রিস্টাল এখানে দেয়া হলো, এগুলো সমস্ত আমাদের থ্রোট চক্রকে হিল করে। থ্রোট চক্রের হিলিং ফুড হচ্ছে ব্লুবেরি, জল পরিমাণ মতো জল খান, লেবুর জল খান, কলা খান, চকলেট খান, আপেল খান, যাতে সাইট্রিক অ্যাসিড আছে সেই সব জাতীয় ফলগুলো বেশি খান। আর ব্যালেন্স হলে আর ইমব্যালেন্স হলে কী হয়, কীভাবে হিলিং করবে এখানে প্রসিডিউর লেখা রইল। মুদ্রা হচ্ছে আকাশ মুদ্রা আর শঙ্খ মুদ্রা। এই মুদ্রা ধারণ করে মেডিটেশন করলে আমাদের থ্রোট চক্র হিলিং হয়। যখন মেডিটেশন করা হয় তখন সেই মুহূর্তে এই মুদ্রাগুলোকে ধারণ করলে আমাদের অনেকাংশে হিল করা সম্ভব থ্রোট চক্রকে।
নানান রকম অ্যাফার্মেশন আছে থট চক্র হিলিংয়ে, যে যার ভাষা মতন, যে যার ইচ্ছা মতন সেই অ্যাফার্মেশন রেডি করে নেবেন। ঠিক আছে, আজকে এই অবধি। নমস্কার, সকলে খুব ভালো থাকবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর সকলকে শেয়ার করবেন।